হ্যালো গাইস, ওয়েলকাম টু অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাসে, উচ্চ মাধ্যমিক পাসে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আজকের ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবে, তাহলে কিন্তু সমস্ত চাকরির খবরগুলি তোমরা জানতে পেরে যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতেই পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের MSCWB.org, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা যদি আসো যে রিক্রুটমেন্ট সেকশানে এমপ্লয়মেন্ট নোটিস, তাহলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, যেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। তো আমরা এখন ডাউনলোড করে নিয়েছি, বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা ডাউনলোড করে নিয়েছি পিডিএফ ফাইলটি, যেটা কিন্তু দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ কলকাতা 7,14,000, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ 3/2021। তো এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ 4/10/2021 থেকে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে কিন্তু এই ডেটটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে অফিসিয়াল নোটিফিকেশানে। এবং কোন কোন পদে নিয়োগ করেছে তোমাদের এক এক করে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, ক্যাটাগরি, পে স্কেল, কত বেতন দেওয়া হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কী চাওয়া হয়েছে। তো প্রথম যে পদটি আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে কিন্তু একটি শূন্য পদ রয়েছে, যেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু একটি শূন্য পদ আছে। লেভেল 16-এর বেতন দেওয়া হবে 56,100 টাকা এবং ব্যাচেলার ডিগ্রি হতে হবে ইন সিভিলে, যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এবং 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স হিসেব করতে হবে সমস্ত পদের ক্ষেত্রে 1/1/2021 অনুযায়ী। নেক্সট যেটা দেখতে পাচ্ছ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, একটি শূন্য পদ আছে, ইউআরদের জন্য একটি, লেভেল 12-এর বেতন দেওয়া হবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ বেতন যেটা দেওয়া হবে 35,800 টাকা। এখানে কিন্তু ডিপ্লোমা করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট যেটা আছে দেখতে পাচ্ছ, 3 নম্বর সার্ভেয়ার পদে নিয়োগ করেছে, একটি শূন্য পদ আছে, ইউআর ক্যাটাগরির জন্যই আছে, অর্থাৎ যে কেউই আবেদন করতে পারবে। লেভেল 9-এর বেতন দেওয়া হবে 28,900 টাকা এবং এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, 18 থেকে 39 বছর মধ্যে বয়স হতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ ড্রাফটসম্যান, তো ড্রাফটসম্যানেও কিন্তু একটি শূন্য পদ রয়েছে, দেখতে পাচ্ছ ইউআরদের জন্য একটি, লেভেল 9-এর বেতন দেওয়া হবে, যেখানে কিন্তু 28,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে অথবা কিন্তু ডিপ্লোমা করতে হবে এইখানে কিন্তু ড্রাফটম্যানশিপে, এবং 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে কিন্তু একটি শূন্য পদ আছে, ইউআরদের জন্য একটি, লেভেল 6-এর বেতন দেওয়া হবে 22,700 টাকা এখানে কিন্তু মাধ্যমিক পাস করলেই হবে, এবং কম্পিউটারে কিন্তু 20 ওয়ার্ডস পার মিনিট কিন্তু তোমাদের টাইপিং স্পিড হতে হবে ইংলিশে, এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমরা যারা আবেদন করতে চাইছো খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট দেখতে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে 2টি শূন্য পদ আছে, এসসিদের জন্য একটি, ইউআরদের জন্য একটি, পে লেভেল 6-এর বেতন দেওয়া হবে 22,700 টাকা, মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটারে কিন্তু সার্টিফিকেট কোর্স করে রাখতে হবে, যেটা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর সার্টিফিকেট কোর্স থাকতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট দেখতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, এখানে কিন্তু যেটা বলা হচ্ছে একটি শূন্য পদ আছে, ইউআরদের জন্য একটি, লেভেল 16-এর বেতন দেওয়া হবে 56,100 টাকা কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে, এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট কী বলা হচ্ছে তোমাদের জানিয়ে দেবো, যে এখানে বয়সসীমা যেটা বলে দেওয়া হয়েছে, যেটা কিন্তু বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সসীমা লাগছে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর ছাড় এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 3 বছরের ছাড় আছে। এখানে মেথড অফ রিক্রুটমেন্ট সিলেবাস যেটা বলা হয়েছে এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, এবং যেটা আবেদন ফি লাগছে 150 টাকা লাগছে, প্লাস কিন্তু 50 টাকা প্রসেসিং চার্জ এবং 20 টাকা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ব্যাংকের চালান চার্জ লাগবে, এবং ওবিসি এসসি এসটিদের জন্য কিন্তু শুধুমাত্র কিন্তু প্রসেসিং চার্জ লাগবে 50 টাকা প্লাস 20 টাকা, অর্থাৎ 70 টাকা মোট লাগবে, এবং যারা জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু 150 টাকা প্লাস 50 220 টাকা কিন্তু টোটাল লাগবে। এখানে কিন্তু ব্যাংকের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ডিটেলস এই ব্যাংকেই নাম্বারে বা অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের টাকাটি পাঠাতে হবে। নেক্সট এখানে সমস্ত লাস্ট ডেট দেখতে পেয়ে যাবে, 8/11/2021 কিন্তু লাস্ট ডেট আছে, এবং ব্যাংকের ডিপোজিট করার লাস্ট ডেট 6 তারিখে, যেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু বিস্তারিত তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই জানতে পারবে, এছাড়াও কিন্তু তোমাদের জন্য লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে গেলেই কিন্তু তোমরা বিস্তারিত জেনে নিয়ে আবেদন করতে পারবে।
সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।